সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতিয় শুভেচ্ছা। দর্শক, আমরা ধারাবাহিকভাবে এই মাশরুম সম্পর্কে, গ্যারাডোমা মাশরুম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি, শুরু থেকে শেষ পর্যন্ত এই মাশরুম উৎপাদন কীভাবে করতে হয় সে বিষয়টি। আজকের পর্বে আমরা জানাবো মাদার কালচার কীভাবে, এই মাদার কালচার মাশরুম তৈরি করতে হয়, টিস্যু কীভাবে দিতে হয় সেই বিষয় নিয়ে আমরা আপনাদের আজকের পর্বে আপনাদের জানাবো। চলুন আমরা এই জাহাঙ্গীর সাহেবের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আজকে আমরা জানাবো দর্শককে, আমরা গত দুই পর্বে যেটি জানিয়েছি তার পরবর্তী যে প্রসেসটি আছে সেটি হলো মাদার কালচার মাশরুম কীভাবে তৈরি করতে হয়, টিস্যু কীভাবে দিতে হয়, আমরা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটি সব মাদার কালচার মাশরুম, মাদার কালচার যাকে বলা হয়, এটি থেকে মাশরুম উৎপাদন হয় না, এটি একটু মাদার, এখান থেকে টিস্যু নিয়ে, এগুলো কিন্তু কম না, আমি সেটি দেখতে চাই। এর ভিতরে যে টিস্যুটা দেওয়া হলো মাদার কালচার, আসলে যখন তখন তো করা যাবে না, ইচ্ছা করলেই কিন্তু আমরা টিস্যুটা এখন দিতে পারবো না, প্রিপারেশন নাই। কারণ এই ধরনের মাদার কালচার আগে বানাতে হবে, মাদার কালচার গমের ভুষি, কাঠের ভুষি দিয়ে মাদার কালচার বানাতে হবে। বানানোর যেমন দেখেন, এই যে ইনকমপ্লিট, এগুলো দেখেন, এগুলো কিন্তু টিস্যু দেওয়া হয়েছে, টিস্যু দেওয়া হয়েছে, এখন কিন্তু রান শুরু করে না, এটা কিন্তু পুরোটা সাদা হয়ে যাবে, পুরো প্যাকেটটা সাদা হয়ে এমন হবে। এমন হওয়ার পরে এক সময় দেখবেন আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে, সাদা আছে, এখানে দেখেন আপনি, এই দেখেন, এটা কিন্তু পুরো সাদা হয়ে যাবে, দেখছেন, এটা মাদার কালচার হয়ে গেছে। এবং এটাতে এই এই মাদার কালচার থেকে আমরা বাণিজ্যিক স্পনে দিব, বাণিজ্যিক। আচ্ছা, চলেন আমরা এখন দর্শক আমরা জানবো এই টিস্যু সম্পর্কে। দর্শক, আমরা এবার এই মাশরুমের টিস্যু কীভাবে তৈরি করে সেটি আমরা জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে একটু জানি। আচ্ছা, আমরা এই টিস্যু সম্পর্কে একটু জানতে চাই, দর্শককে জানাতে চাই, দেখছেন কীভাবে এই টিস্যু তৈরি করতে হয়। আপনারা দেখতেছেন যে এখানে একটা মিডিয়া তৈরি করা আছে, মিডিয়া এখানে হলো আলু নির্যাত আছে, মানে এক লিটার পানির সাথে 250 গ্রাম আলু সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে ওর সাথে অ্যাসপারজিন, এগার এগার পাউডার এবং গ্লুকোজ মিক্স করতে হবে। মিক্স করে এমন একটা মিডিয়া তৈরি করে নিতে হবে। মিডিয়া তৈরি করে এভাবে টেস্ট টিউব অথবা আপনি এই ধরনের বোতলেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবং বোতলে এটা দেওয়ার পরে একটা মাশরুমের টিস্যু, একটা ছোট্ট টুকরো মাশরুমের একটা টুকরো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখেন ওই যে টিস্যু কিন্তু ভিতরে কিছুটা আছে দেখা যাচ্ছে, যদিও এটাও দেখা যাচ্ছে কিছু, ওই টিস্যুর একটা অংশ, ওই টিস্যুর একটা অংশ আমরা একটা সুই, বড় সুই অথবা লোহার লোহার একটা কাটি দিয়ে ওই টিস্যুটা নিয়ে আসবো। ওই টিস্যুটা নিয়ে এসে ওই মাদার কালচারের মধ্যে দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি মাদার কালচার কীভাবে ট্রান্সফার করতে হয়, আমি দেখাবো আপনাদেরকে এখন। আচ্ছা, আপনি যে এই প্রসেসটা বলছেন, এটি যদি সম্পূর্ণ প্যাকেটটা একটা ইনকমপ্লিট না চুয়েছে আবার। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনি যে এই পদ্ধতিটি বললেন, যে কথাটি বলছেন যে টিস্যু এইভাবে করতে এইভাবে করতে, এটি যদি একজন দর্শক যারা মাশরুম উৎপাদন করতে চায়, তারা যদি করতে চায় কীভাবে করতে পারবে, সেটি করতে হলে কী করতে হবে? আসলে জিনিসটা তো একটু একটু ডিফিকাল্ট, এই টিস্যু কালচারটা বা মিডিয়া তৈরি করাটা একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি আপনাদের এই সামান্য সময়ের মধ্যে কিন্তু বোঝাতে পারবো না। সেক্ষেত্রে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি যতটা সম্ভব চেষ্টা করবো যে আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন। না, এটি করতে তো আপনার তো এটি প্রশিক্ষণ নিয়েছেন, আমরা হুট করে একটা দর্শককে যে এটি বুঝতে পারবে না, এটা তো ট্রেনিং নিতে হবে, সেখানে প্রশিক্ষণের দরকার আছে, প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণটা নিতে হলে কয়দিন সময় লাগবে এবং সেটি কী করতে হবে? অন্তত 4 দিনের প্রশিক্ষণ নিতে হবে। 4 দিনের প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি একটা সাধারণ ধারণা আসবে, এরপরে আপনি প্র্যাকটিস করতে করতে, চর্চা করতে করতে একসময় হয়ে যাবে। আর যদি কোথাও এরপর যদি কোথাও বাজেন তাহলে আমাকে ফোন দিলেন বা আসলেন, আমি সেটা বলে দিতে পারবো, দেখাতে পারবো, আপনি দেখাতে পারবেন। আচ্ছা, আমরা এবার দেখি দর্শক, আপনারা শুনলেন, যদি আপনারা এই মাদার কালচার, এই টিস্যু দিয়ে মাদার কালচার তৈরি করতে যে জিনিসটা জানতে চান, অবশ্যই এটা প্রশিক্ষণ লাগবে। আপনারা এই জাহাঙ্গীর সাথে সাথে যোগাযোগ করবেন, আমরা নাম্বারটা একটু জানি, নাম্বারটা বলি, 01712690356, আবার বলছি আমি 01712690356। আমি আপনার টিস্যু কালচার সিস্টেমটা একটু দেখাচ্ছি। টিস্যু কালচার সিস্টেম যে জিনিসটা লাগবে মেনলি হলো, দেখেন এই ধরনের একটা কাঠি লাগবে, এই দেখেন, এই দেখেন, এটা কিন্তু আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু আমার আমার টেকনোলজি, আমার বানানো আর কি।
আমি ক্ষুদ্র একজন চাষি হিসাবে এটা কিন্তু আমি বানাই নিয়েছি। এটা কিন্তু আপনার ওই দেখবেন ওই যে ঝালাইয়ের দোকানে একটা পিতলের একটা জিনিস পাওয়া যায় যেটা জংকার পড়ে না, দেখতেছেন এই জিনিসটা আমরা তুলা দিয়ে আমরা এর প্রোপানল আছে, আমরা ঠিক আছে সেটা করে দেখাবো। যদি যারা কেউ যদি এই সম্পর্কে জানতে চান, দর্শক আপনারা প্রশিক্ষণ নিলে অবশ্যই এই বিষয়ে জানতে পারবেন। আমরা এটি কিভাবে দিতে হয় এটি সম্পর্কে একটু জানবো, আমরা সেটি দেখতে চাই। সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা মাশরুমটাকে ট্রান্সফার কিভাবে করতে হয় এই যে আপনি সেটা একটু দেখেন। এই যে মাদা কালচারটা এটা স্টেরিলাইজ করা হয়েছে, এটা কিন্তু স্টেরিলাইজটা মেইনলি আমি দেখালাম অটোক্লেভ মেশিন, যেটা অটোক্লেভে মাদা কালচারটা আপনারা সাধারণত অটোক্লেভেই করবেন। তবে স্পনগুলো আপনারা যে কোনো উপায় দুইটা সিস্টেম দেখালাম, একটা হলো যে স্টিম দেওয়া আর একটা হলো ডাইরেক্ট ড্যামেজ। অটোক্লেভে করতে হবে মাদা কালচার, মাদা কালচারটা অটোক্লেভ করবেন। 120 ডিগ্রি তাপমাত্রায় আপনি এক ঘন্টা স্টেরিলাইজ করবেন, 120 ডিগ্রি তাপমাত্রা এবং 1.5 হলো প্রেশার চাপ, এখানে আপনি যদি এক ঘন্টা স্টেরিলাইজ করেন তাহলে সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু করা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। অটোক্লেভে সিস্টেমটা হলো তাপমাত্রা আধুনিক পদ্ধতি, আরেকবার বলেন তো কি কি, কত প্রেসার কত তাপমাত্রা? 120 ডিগ্রি তাপমাত্রা, ওখানে দেখবেন মিটার সেট করা আছে, যখন 120 ডিগ্রি তাপমাত্রা উঠবে তখন স্বাভাবিক কারণেই 1.5 চাপ হয়ে যাবে, চাপ যেটা বলে প্রেশার হয়ে যাবে। হবে ওখানে এক ঘন্টা রেখে দিতে হবে, এক ঘন্টা রাখার পরে এই স্টেরিলাইজ হয়ে যাবে, অর্থাৎ জীবাণুমুক্ত হয়ে গেল। জীবাণুমুক্ত হওয়ার পরে এটা কিন্তু আমি সাধারণত 24 ঘন্টা ঠান্ডা করে নিই, একটু ঠান্ডা হয়ে গেছে। এটা কালকের করা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটার মুখে কিন্তু এই একটা পেপার দিয়ে এই রাবার ব্যান্ড দিয়ে বাঁধা আছে, এই যে এটা খুলে ফেললাম। এরপরে কটন আছে, রাবার ব্যান্ডটা অথবা এই পেপারটা বাইরে রেখে দিলাম, এমন একটা বক্সের ভিতরে যাব আমরা, এই বক্সের ভিতরে যাব। এই এই বক্সে কিন্তু আল্ট্রাভায়োলেট লাইট লাগানো আছে, আপনি খেয়াল করতেছেন কিনা দেখেন, ওই আল্ট্রাভায়োলেট লাইট আছে, হ্যাঁ বেগুনি রোশনি, এটা বেগুনি রোশনি, হ্যাঁ এটা এটি লাগে, এটি করতে এটি লাগে। জি, এটার ভিতরে যদি কোনো জাম থাকে তাহলে জামটা কিন্তু মারা যাবে, তবে এটা কিন্তু খুব সাবধান। এটা আপনি যখন আমি সাধারণত এখানে টেস্ট টিউব দিয়ে মাদা কালচার দিয়ে এটা বন্ধ করে দিয়ে পরে বাইরে চলে যাই, বাইরে গিয়ে লাইটটা ছেড়ে দিই, লাইটটা ছেড়ে দেন, মানে লাইটটা ছেড়ে দিয়া তারপরে এটি হয়, হ্যাঁ জীবনী মুক্ত যেটা বলা হয়, কোনো জ্যাম থাকলে এটি জ্যামটি পরিষ্কার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপর আমি এসে কিন্তু এখানে কাজ, আচ্ছা আমরা এই এখন এটা কীভাবে ট্রান্সফার করবো সেটা আমি ট্রান্সফারটা দেখাবো। দেখেন এইটা কিন্তু যদিও এটা পুরানো তাও কিন্তু এর ভিতরে টিস্যু আছে, দেখেন আমি দেখাচ্ছি দেখানোর জন্য আপনাদেরকে। এই বক্সের দুই দিক দিয়ে খুলে নিলাম। দর্শক আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে টিস্যু দিতে হয়, টিস্যু কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা জানলাম। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, এই টিস্যু বিষয়টি বেশ জটিল, এটি একটি প্রশিক্ষণের বিষয়। আপনারা যদি জানতে চান অবশ্যই যে নাম্বারটি বলেছেন জাহাঙ্গীর সাহেবের সাথে যোগাযোগ করবেন, আপনারা তাহলে প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। দর্শক আমরা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি এই এই মাশরুম সম্পর্কে, আপনারা ধারাবাহিকভাবে একদম প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন তাহলে এই মাশরুম গ্যারাডোমা মাশরুম সম্পর্কে আপনারা অবশ্যই সম্পূর্ণ জানতে পারবেন। দর্শক আজকের পর্ব এখানে শেষ করব, পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।